ওই গুণটা গুণটা পানি বাড়তেছে, পরিষদ অলিগলি যা আছে সব ডুবে গেছে। বাইশর গাও মানুষের এখনো শুকাইছে না, তার এখন আবার যদিও মরার উপরে খালার গা, গাড়ি তো ফুল পানির তলে দিয়ে চলে। এই হচ্ছে সিলেট নগরীর উপশহর এলাকার বর্তমান অবস্থা। প্রায় হাঁটু থেকে কোমর সমান পানিতে জলমগ্ন হয়ে আছে পুরো এলাকা। পানি ঢুকেছে বসতঘর, স্কুল, কলেজ, এমনকি মসজিদেও। তাই তো যে যার মতো করে আসবাবপত্র আর জানমাল রক্ষার্থে ব্যস্ত সময় পার করছেন এখানকার বাসিন্দারা। রাত্রে পানি বাড়ছে না, সকাল থেকে পানি বাড়তে আছে। ওই যে বৃষ্টি দিছে, বৃষ্টির সময় অনেক পানি বাড়ছে। আর বর্তমানে মানুষে ডরাইয়া মাল সামানা যে নিচে আসে, নিচে চালা ধুপুরে লুয়ে যাইতেছে। এ সুবা টুবা এগুলো পরি যাবে, ইয়া মেঘে নষ্ট করবে কারণে লুয়া গেছে। পানি তো উঠতে আছে, সময় সময় খালি বাড়ে। চলাফেরা বহুত সমস্যা, বাচ্চা কাচ্চা তো আমরা এখানে ইয়ে মারা, গেট মারা বাড়া বাড়ান না। এর বাদে গেট খুললে বাচ্চা কাচ্চা নয় সময় বাড়া বাড়ি যায়, ও এর লাগে আতঙ্ক আছে। উপশহরের নিচার জায়গা হইলো শিব লোকের এই 38 নম্বর রোড। এটা বৃষ্টি দুই জড়ি দিলেই পানি জমি যায়, পানি জমিয়া ইয়ে মানে মানুষ চলাচল বিঘ্ন ঘটায়, বুঝছেন? প্রতি ঘন্টা ঘন্টা পানি বাড়তেছে, সব দিক দিয়ে কষ্ট। কলে বাথরুমে মনে করেন এই যে ফাঁক করতে আমরা কষ্ট হই, চলাফেরা সব দিক দিয়ে আমরা কষ্ট। দেখেন ডেলিভারি দিতে আসছি, গাড়ি তো ফুল পানির তলে দিয়ে চলে। এক সাইলেন্সার পানির নিচে, তারপর আটোর উপরে ফ্যান তুলতে হয়, ভাই মানে করুণ অবস্থা, বুঝছেন? সিলেটের গত রাত থেকে আমরা অবিরাম কষ্ট করতেছি। ওই দেখেন বান টান দিয়ে এর দিয়ে গাঁথনি করে কিছু দিয়ে সামাল দিতে পারছি না। প্রতি বছর উপশহরের অন্য অন্য এলাকার চেয়ে ওই এলাকাটা নিচু, ওখানে বেশিরভাগ পানি হয়, বুঝছেননি? আর অন্যান্য কিছু কিছু ব্লক আছে, কিছু কিছু উঁচু আছে, কিন্তু ওই এলাকা নিচু প্রতি বছরই পানি এখানে সমস্যা করে। পানির তো অবস্থা ভাই খুবই খারাপ ভাই, আমাদের অবস্থা খুব খারাপ, সব কিছু থালা বাসন সব উপরে তুলে দিচ্ছি আর কি। কোন সময় থেকে পানি ঢোকা শুরু হয়েছে? সকাল 6টা দিকে, রাত্রে তেমন ছিল না, 6টা দিকে বাড়তেছে, এখনও বাড়তেছে শুধু। রাস্তা দিন আমরা বাসা তো নিচে আটু পানি উঠতাম, এমনি সমস্যা হইতেছে আর কি, যে ওয়াশরুমে দেওয়া অনেক পানি দুই তালার উপরে উঠতে হয় ছাদ বাইয়া, অনেক কষ্টের মধ্যে আছে। বিগত 2 দিন ধরে আমরা বাসা থেকে বাড়াইতেছি না, উপরে দিয়ে বাড়াই, কিন্তু বাচ্চারা মহিলারা কেউ বাড়াইতে পারতেছে না। আমাদের 4তলা বাসা, এগুলো 14 নম্বর রোড, এই রোডটা এমনিও নিচা, আর এদিকে নিচতলা তো আছে, সব বাসান্তর ভিতরে পানি ঢুকে গেছে। বাইশর গাও মানুষের এখনও শুকাইছে না, উপশহরবাসী যে অবস্থা, আর এখন আবার যদিও মরার উপরে খালার গা। এই পানিগুলা কিন্তু আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আগে যে সমস্যা ছিল, আগে যে লিকেজগুলো ছিল, আমাদের ড্রেনেজ ব্যবস্থার অসম্পূর্ণতার কারণে, ড্রেনেজ ব্লক থাকার কারণে পানি হতো, জলাবদ্ধতা হতো, এটা কিন্তু এবার নেই। এবার কিন্তু ওভারফ্লো, আমাদের গাং নদী থেকে যে পানি ওভারফ্লো করেছে, ওভারফ্লোর পানি। তবে আমরা আশা রাখছি, যদি আল্লাহ পাক রব্বুল আলমিন মেহরবান হন, এই পানি 2-1 দিনের মধ্যে নেমে যাবে। তারপরেও যেসব এলাকায় মানুষজন পানিবন্দী হয়ে গেছে, আমরা সাথে সাথে এদেরকে আশ্রয় কেন্দ্র আনার ব্যবস্থা করছি, এবং আমরা এখানে শুকনা খাবারের ব্যবস্থা করব। যদি এটা স্থায়িত্ব বেড়ে যায়, 2-4 দিন হয়, আমরা প্রত্যেক আশ্রয় কেন্দ্র সব সময় খাবারের ব্যবস্থা করব, মানুষজনকে বিশুদ্ধ পানির ট্যাবলেটের ব্যবস্থা করছি, হর্সেলাইনের ব্যবস্থা করছি, যা যা করার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব, আপনাদের সহযোগিতা চাই আমরা। এটা হলো 15 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, আরও কিছু কিছু নিম্ন এলাকা যেগুলো নিম্নস্থান আছে, এগুলাতে কিন্তু পানি উঠেছে। আমরা দেখে বিশেষ করে সুরমার তীরবর্তী যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলাই আমাদের একটু পানির দেখা দিয়েছে। এই ওয়ার্ডে আমাদের কাউন্সিলর মহোদয় এখনই বলেছেন 40টা পরিবার উনি একটা স্কুলের ব্যবস্থা করে দিচ্ছেন, 40টা পরিবার একটা কলোনি ডুবে গেছে। এখানে আমরা সন্ধ্যার ভিতরে শুকনা খাবার পানির ব্যবস্থা করে দিয়ে দিব।